হাই গাইস, ওয়েলকাম ব্যাক আওয়ার মোবাইল সার্ভিস টিউটোরিয়াল। আজকে আমরা আলোচনা করব নতুন একটি নকিয়া টুলস নিয়ে, যেটা ভার্সন হচ্ছে 6.0। এটার ভিতরে অনেকগুলো টুলস আছে, এটার অনেক ফিউচার আছে, আমরা দেখব। তার আগে আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। এটার লিঙ্কটা ডিসক্রিপশনে আছে, ওখান থেকে একদম ফ্রি, উইদাউট পাসওয়ার্ড, উইদাউট পেমেন্ট ডাউনলোড করে নিতে পারবেন একদমই খুব সহজে। ডাউনলোড করার পর এটাকে ডাবল ক্লিক করে ওপেন করে নেবেন। ইনস্টল করার পর একটি টুলস দেখতে পাবেন, এটাকে বেস্ট টুলস, ড্রাগন 3.53, জিএসএম আলাদিন, অ্যান্ড্রয়েড মাল্টি টুলস, ইউএনআই অ্যান্ড্রয়েড টুলস, মিরাকেল ক্র্যাক, আর প্রিয়ার হাবক্স ভার্সন 1.48, অল ক্র্যাকস অফ, অল হার্ড রিসেট, অল সনি এফটিএফ ফাইল, নকে ফার্মওয়্যার, অল ফাইল ফ্ল্যাশ ফাইল, সনি ফ্ল্যাশ ফাইল, আই ক্লাউড বাইপাস টুল। এই যে নিচের যে এইগুলা দেখতে পাচ্ছেন, এগুলা চেক করতে হলে অনলাইন লাগবে, এবং ক্লিক করলে সরাসরি অনলাইনে চলে যাবে। ফর এক্সাম্পল, এটাতে ক্লিক করলে অনলাইনে চলে যাবে, অনলাইন থেকে এটাকে এই প্রাণহা বক্স যেটা আছে ওটা ডাউনলোড করে নিতে পারবেন। তবে সনি ফ্ল্যাশ ফাইল একইভাবে এগুলা ক্লিক করলে অনলাইনে চলে যাবে। আর এটা আছে যেগুলো অফলাইনে আপনি কাজ করে নিতে পারবেন, যেমন বেস্ট টুল, অর্থাৎ বেস্ট টুলে ক্লিক করলে দেখতে পাবেন নকিয়া একটি ফ্রি টুলস। এটা আগের চেয়ে নকিয়া অনেক আপডেট ফোন যে ফাইলগুলো আছে সেগুলা ফোন ফ্ল্যাশ করে নিতে পারবেন, আর তারপর নকিয়া কিছু যে লমিয়া ফোনগুলি আছে সেগুলাও ফ্ল্যাশ করে নিতে পারবেন। এখানে কিছু লমিয়ার মডেল আছে, ওখান থেকে ফ্ল্যাশ করে নিতে পারবেন। তারপরে ফোন ইউজার যে ফোনের যে ব্যাকআপ করে নিতে পারবেন, কন্ট্যাক্ট নাম্বার এবং ইত্যাদি দিয়ে ইএমসি রেজিস্টার করে নিতে পারবেন। তারপরে সার্ভিস আছে, এখান থেকে ফুল ফ্যাক্টরি করে নিতে পারবেন, ইউজার লেভেল এগুলো দিয়ে নিতে পারবেন। তারপর MSL যে SL3 যে নকিয়া ফোনগুলো সেগুলো এখান থেকে আনলক করে নিতে পারবেন। পরবর্তী জিপিজে ড্রাগন ক্লিক করলে জিপিজে ড্রাগন টুলটা ওপেন হয়ে নেবে। এখানে MTK আছে, MTK এর অনেকগুলো CPU সাপোর্ট আছে, তারপরে আছে MTK আছে ইনফরমেশন রিড ফ্ল্যাশ বাই রাইট ফ্ল্যাশ ফরম্যাট রিড কোড রাইট আইমি, তারপর কম পোর্ট এবং USB পোর্ট আছে এখানে। তারপরে স্প্রিডমের CPU একদম 66L থেকে একদম 8825 পর্যন্ত আছে, রিড ফ্ল্যাশ ফাইভ আইমি রিড কোড ফরম্যাট রাইট আইমি এগুলো, তারপর আছে মাস্টার্স, তারপরে আছে কোল্ড স্যান্ড, তারপর আছে সেফোর, তারপর আছে টুলস, এক্সট্রা কিছু টুলস, তারপর অ্যান্ড্রয়েড এবং সর্বশেষ আছে নকিয়া। নকিয়া আছে ইনফো রেড ফ্ল্যাশ রাইট ফ্ল্যাশ ফরম্যাট ফ্যাক্টরি ফাইল 108, তারপরে আছে 220 ইনফিনিও। তার পরবর্তী আছে জিএসএম আলাদিন। জিএসএম আলাদিনটা হচ্ছে জিপিসি ড্রাগনের মতোই, অর্থাৎ জিপিসি ড্রাগনের ভাই বলতে পারেন। জিপিসি ড্রাগনের মধ্যে যে সিস্টেমগুলো আছে এখানেও একই সিস্টেম, জাস্ট খালি ক্যাটাগরিটা আলাদা। আর এখান থেকে তারপর আদার্স অবতার বক্স আছে, সুপার ডক্টর আছে, এগুলোও সিস্টেম করে নিতে পারবেন। তারপর এখান থেকে সিমস চেঞ্জ করে নিতে পারবেন। তারপর আছে হচ্ছে অ্যান্ড্রয়েড মাল্টি টুলস। অ্যান্ড্রয়েড মাল্টি টুলস এটা দিয়ে অবশ্যই আপনারা আগে জানেন বিভিন্ন কাজ করা যায়, ফরম্যাট ফ্যাক্টরি ডাউনলোড মোড, তারপর স্ক্রিন লক ফেস লক রিমোট হার্ডওয়্যার ইনফরমেশন, তারপরে হচ্ছে ইউএনআই টুল অ্যান্ড্রয়েড টুল। এটা ক্লিক করার পর নতুন করে ইনস্টল সাব ইনস্টল দিবেন, নেক্সট 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 ইনস্টল, তারপর দিয়ে নেবেন ফিনিশ। অর্থাৎ ওয়েটিং কানেকশন সার্ভার, এখানে আসলে নেট কানেক্টের প্রয়োজন আছে, দুঃখিত আসলে নেট আমার আজকে একটু প্রবলেম থাকার কারণে এটা দেখে দিতে পারলাম না। তো যাই হোক, আপনাদের নেট থাকলে এখানে অনেকগুলো অপশনই নতুন কোনো অপশন দেখতে পারবেন। তারপর আছে মিরাকেল ক্র্যাক। মিরাকেল ক্র্যাক এখানে একই ওই জিপিসি ড্রাগনের মতো সবকিছু, এখানে MTK আপনার 67523 পর্যন্ত দেওয়া আছে।
তারপর এখানে কিছু স্যামসাং এর ফোন ফ্ল্যাশ করার মতো সিস্টেম আছে, অ্যানি স্যামসাং, কোনো মডেল দেওয়া নেই, নর্মাল মোড, ডাউনলোড মোড, তারপর প্রেস করে রিড, ফ্ল্যাশ, ইএফসি, রেস্টোর, জিমেল, এগুলা চেঞ্জ করে নিতে পারবেন। তারপর এবিডি মোডের কিছু ফোন দেওয়া আছে, আর নিচেরগুলো হচ্ছে অনলাইন সিস্টেম থেকে ফাইল ডাউনলোড করে, নোকিয়া ফার্মওয়্যার, অল হার্ড রিসেট, অল সনি এফটি ফাইল, ফ্ল্যাশ ফাইল, আই ক্লাউড ওয়াইফাই, সনি ফ্ল্যাশ ফাইল, আর অল ক্র্যাক সফটওয়্যার। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।